সীমান্তে বিএসএফ বিজিবির মধ্যে ব্যাপক গুলির লড়াই আর এই গুলির লড়াইয়ে মৃত্যু হল বিএসএফ এর এক জওয়ানের আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলঙ্গির কাটমারি চকে মৃত জওয়ানের নাম বিজয় ভান সিং একশো সতেরো কর্মরত বিএসএফ ডিআইবি পদে কর্মরত ছিলেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় তবে এই ঘটনার দায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর ওপরেই চাপিয়েছে বাংলাদেশের এক আধিকারিক বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে চারঘাট উপজেলার মৎস্য আধিকারিক আরিফুল ইসলাম জানিয়েছেন প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকার নিষেধাজ্ঞা রয়েছে এই অবস্থায় নাকি জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য বিজিবি সদস্যদের নিয়ে বৃহস্পতিবার সকালে নদীতে অভিযানে যায় তারা দেখেন পদ্মা বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতরে একটি নৌকায় করে তিনজন ভারতীয় জেলে ইলিশ শিকার করছেন ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন তারা গিয়ে তাদের আটকের চেষ্টা করেন এই সময় দুইজন পালিয়ে যান বলে দাবি আর একজনকে আটক করা সম্ভব হয় সেই পালিয়ে যাওয়া জেলেরা গিয়ে বিএসএফকে বিষয়টি জানায় বিএসএফ সদস্যরা এসেই গালাগালি শুরু করে বলে অভিযোগ তার বিজেপি এর প্রতিবাদ করলে তারা গুলি ছড়ে বলে দাবি তার তখন বিজেপির পক্ষ থেকে গুলি ছড়া হয়নি বলেই ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি অন্যদিকে বিজেপির মেজর আসিফ বুলবুল স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একজন ভারতীয় জেলে আমাদের হাতে আটক রয়েছেন শুনছি গোলাগুলি হয়েছে বিকালে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে তারপরই বিস্তারিত বলা যাবে বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করেছে যে এ ঘটনার পর একজন ভারতীয় জেলেকে আটক করে বিজিপির চারঘাট করিডোর সীমান্ত ফাড়িতে আনা হয়েছে বাজপ্ত করা হয়েছে তার ইলিশ শিকারের জালও